নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে আমরা এসেছি হুগলি জেলার দৌলত চক বলে একটা গ্রামে। তো গ্রামটার স্পেশালিটি বলতে আমরা অ্যাকচুয়ালি এসেছি কিছু সিনিক বিউটি তোলার জন্য। ভ্লগ করার ইচ্ছা ছিলই অনেক দিন ধরেই, তো ভ্লগ তো করবই, তার সঙ্গে সঙ্গে আমরা খুঁজছিলাম যে কিছু একটা ভালো জায়গা সিনিক বিউটি। তার কারণে কদিন আগেই আমরা কোথা থেকে এলাম, সুসুনিয়া থেকে এলাম। তো তারপরে দুদিনের রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়েছি ভ্লগ করার জন্য। তো দেখুন বন্ধুরা আমাদের ভ্লগ, এখানে আপনাদেরকে অনেক কিছুই দেখানো হবে। অনেক কিছুই বলতে আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি সেইখানটাতে একদম আমরা নদীর ধারে দাঁড়িয়ে আছি। দামোদর নদ বয়ে গেছে, অ্যাকচুয়ালি বন্ধুরা আমি জানি না কী নদী, ঠিক আছে, বাট আই থিঙ্ক আমার যত সম্ভব মনে হচ্ছে হয় দামোদর, না তো হুগলি জেলা, তো হুগলি জেলা আই থিঙ্ক এটা মুন্ডেশ্বরী নদীও হতে পারে। তো সেই নদীর পাড়েই আমরা দাঁড়িয়ে আছি, একদম সামনেই কাশফুলের গাছ আছে, যদি এখনো পর্যন্ত কাশফুল হয়নি, নাহলে বন্ধুরা আপনাদেরকে দেখাতাম কাশফুল। যাই হোক, দেখতে থাকুন, এনজয় করুন। পাচ্ছেন একদম রাস্তার ধারেই আমরা একদম নদীর পাড়েই দাঁড়িয়ে আছি। তো সচরাচর নদীতে এতটা জল থাকে না, বুঝতেই পারছেন বর্ষাকাল, বর্ষাকালে বৃষ্টির জল বা ড্যামের জল ছাড়ার ফলে নদী এখন কিন্তু প্রায় কানায় কানায় ভর্তি, প্রায় চড়ার কাছে চলে এসেছে নদী। তো এই এরিয়াগুলো অ্যাকচুয়ালি ফ্লাড প্রোন এরিয়া, তো বর্ষাকালে অত্যধিক বৃষ্টি এবং জল ছাড়ার ফলে এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু প্লাবিত হয়। নদীতে প্রচুর জল, তো দেখতেই পাচ্ছেন, আর অস্থায়ী ব্রিজ, এই ব্রিজকে মেনটেন করা হয়, হয়তো এই ব্রিজ পারাপারের জন্য যেমন টোল ট্যাক্সে টোল দিতে হয় সেরকম টোল দিতে হয়, তার কারণে এই ব্রিজকে মেনটেন করতে প্রতি বছর এই ব্রিজ বন্যার সময় ভেঙে যায়। এই দেখুন টলবল করছে ব্রিজ, আমার রীতিমতো ভয় লাগছে এই ব্রিজের ওপর দিয়ে যেতে, তার কারণ খুব কাঁপছে। তো তবুও আপনাদের জন্য যাচ্ছি ব্রিজের ওপর দিয়েই। দেখুন প্রচুর জল এখন, এবং জলের স্রোতও আছে, সামনে দেখতে পাচ্ছেন দিগন্ত বিস্তৃত জায়গা জুড়ে নদী বয়ে চলেছে, আর বৃষ্টির জলে পুরো ভর্তি, আর সন্ধে হওয়ার মুখে। এই দেখুন আকাশের অবস্থা, আজকে অনেক দু তিন দিন ধরে টানা বৃষ্টির পর আমরা সুযোগ পেয়েছি বাইরে বেরোনোর। প্ল্যান করেছিলাম বেরোবো, কিন্তু ঠিক সময়ে বৃষ্টির জন্য আমরা বেরোতে পারিনি, বর্ষাকালে আমাদের বেরোনো সেইভাবে সম্ভব হয়নি। কিন্তু শেষমেশ আজকে বৃষ্টি থামার পর, সকাল থেকে বৃষ্টি থামার পর আমরা বেরিয়ে পড়েছি আপনাদের জন্যই, আপনাদের সামনে কিছু ভালো ভিডিও, কিছু মুহূর্ত ভালো তুলে ধরার জন্য। তো বন্ধুরা দেখুন, ভয়ে টলবল করতে করতে আমরা ব্রিজের উপর দিয়ে হেঁটে চলেছি, আমার ভীষণ ভয় লাগছে, অন্যভাবে কি লাগছে আমি জানি না, মোটামুটি একটা ভয় লাগছে, ব্রিজ যথেষ্ট দুলছে। তো যাই হোক, ওইদিকে দেখতে পাচ্ছেন আমাদের সেই সন্দীপবাবু একটু এগিয়ে গিয়েছিলেন ব্রিজের উপর দিয়ে, তো উনি এখন হেঁটে, উনি বলছি সন্দীপ হেঁটে আসছে। অ্যাকচুয়ালি আমার সন্দীপ বলতে অস্বস্তি হচ্ছে, কেন আমি ছোটোবেলা থেকে ওর সঙ্গে মিশছি, তো আমি ওকে তো পিগলু বলেই জানি, তো আপনারাও চিনুন ওকে পিগলু বলেই, সন্দীপ নয় ও পিগলু, সন্দীপ অবশ্যই বাট পিগলু, পিগলু কিছু বল। আজকে হঠাৎ করে ঘুরতে বেরোলাম, আইডিয়াটা আমারই, হ্যাঁ, যে এই জায়গাটা আসার, কারণ কিছু পুরনো স্মৃতি জড়িয়ে আছে, যখন কলেজে পড়তাম প্রথম ফিস্ট করতে এসেছিলাম এখানে, সেই কারণেই এখানে হঠাৎ করে চিন্তা ভাবলাম যে জায়গাটা একবার
এত বছর পরে কেমন অবস্থায় আছে। 2011 সালে এসেছিলাম। তবে পিগলু আজকে কিন্তু প্রচুর জল বর্ষার জন্য, বল ভাই বন্যার জল মনে হচ্ছে আসবে। পিগলু তুই ওই দিকটা কি দেখলি, কি দেখার আছে বল আমাকে? ওদিকটা শুধু মাঠ, শুধু মাঠ আছে, হ্যাঁ তেমন কিছু নেই দেখানোর মতো, বন্ধুদেরকে দেখানোর মতো কিছু নেই তেমন। ঠিক আছে, এই জায়গাটা বেশ ভালো, তাই না কি পিগলু? একদম। আজকে খুব খুশি, তিন বন্ধু মিলে যখন যেখানে ইচ্ছা হচ্ছে বেরিয়ে পড়ছি। অর্ণবকে ফ্রেমের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে না, অর্ণব ভাই পিছনে চলে পড়ে গেছে। কিন্তু আসল উদ্দেশ্য আমাদের হচ্ছে ঘোরা, আগে হচ্ছে নিজেদের আনন্দ, তারপর আপনাদের আনন্দ দেওয়া। অবশ্যই আপনাদের আনন্দকে আনন্দকে প্রাধান্য দিই, বাট তবুও হচ্ছে কি বলে, অনেকদিন পর বেরিয়েছি তো, আসলে মাঝে আপনারা দেখেছেন হয়তো যে মাঝে আমরা শুশুনিয়া পাহাড়ে ব্লগ করে ফিরেছি, ফেরার পর একদম ঘরে বন্দি হয়ে গেছিলাম তিন চার দিনের জন্য, বৃষ্টি ফৃষ্টির জন্য বেরোতে পারিনি। তো বৃষ্টিটা বন্ধ হওয়ার পর আমরা আবার বেরিয়েছি, আপনাদের জন্যই বেরিয়েছি। এরপর ব্লগ আরও উন্নত করার চেষ্টা করছি ধাপে ধাপে, কিছু গ্যাজেট পরপর আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো ব্লগে আমাদের খুবই কাজে লাগবে। এবং সব থেকে বড় কথা, নেক্সট দিন আপনাদের জন্য একটা বড় সারপ্রাইজ আছে। দেখা যাক কতটা এগোতে পারি, আর আপনাদের সাপোর্টটা অবশ্যই দরকার। তো সাপোর্ট করবেন, লাইক করবেন, আর সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলটার নাম আমরা হলাম টক উইথ বং। বন্ধুরা আজকে ভ্লগ করতে পেরেছে, খুব রিস্ক নিয়ে মাথার উপর দিয়ে, তো মাঝে মাঝে কিছু কিছু জায়গায় অসম্ভব খারাপ অবস্থা, রাস্তার কাদা পাতা জমে। তো আমাদের প্রো রাইডার কাম ড্রাইভার সন্দীপ গাড়ি চালাচ্ছে, তো আমরা অসীম সাহস নিয়ে এগিয়ে চলেছি রাস্তা দিয়ে। সন্দীপ তখন সন্দীপের উপর সম্পূর্ণ বিশ্বাস আছে আমাদের, সন্দীপ প্রো ড্রাইভার। একটুখানি পজ নিয়েছিলাম আমরা, আবার চলেছি। এই যে ভিউটা দেখতে পাচ্ছেন অসাধারণ, পুরো ড্রোনের মতো মনে হচ্ছে ভিউটা। এটা ট্রিক্স লাগাতে হয়েছে এই ভিউটা আনার জন্য। আমরা আবার ওই জায়গাটা ছেড়ে একটু সামনের দিকে এগোতে এগিয়ে চলেছি। আজ আমরা বাইকে করেই এসেছি, হ্যাঁ পাশে এলএনটির কাজ চলছে। এই দেখুন আমাদের এই এরিয়াগুলি বন্যা কবলিত এরিয়ার মধ্যে পড়ে, তো সেই জন্য এলএনটির কাজ হয়েছে এখানে, যাতে বন্যা প্রতি বছর বন্যায় রাস্তাঘাট বা বাঁধের ক্ষতি যাতে না হয় খুব বেশি, সেই জন্য এই কাজগুলো করা হয়েছে, সরকার থেকেই করা হয়েছে। তো আমরা সেই কাজের সেই রাস্তার ওপর দিয়েই যাচ্ছি। দেখুন সামনে ডান দিকের ভিউটা, ডান দিকের ভিউটা নদীর পাড়, আর আপনাদেরকে বাঁ দিকের ভিউটা দেখেছি, বাঁ দিকটা পুরোটাই সবুজ, পুরোটাই সবুজ হরিয়ালি। এখানে অ্যাকচুয়ালি এখানকার মানুষের প্রধান জীবিকা হলো কৃষিকাজ, বর্ষাকালীন ধান চাষ হয়েছে। আমরা চলেছি নদীর পাড় দিয়ে সামনের দিকে এগিয়ে, রাস্তা একটু আন্ডার কনস্ট্রাকশন বা একটু সমস্যা আছে, বাট তাতে কোনো অসুবিধা নেই, আপনাদের জন্য ওটুকু আমরা করতেই পারি।
পাখিটা আপনারা নিচে দেখতে পেয়েছেন স্ক্রিনের মধ্যে এসেছিল। আই থিঙ্ক এটা মাছ রাঙা ছিল। তো আমরা নদী বাঁধ থেকে নেমে একটু জমির পাশ দিয়ে রাস্তা দিয়ে খানিকটা এগিয়ে এসেছি, এসে দাঁড়িয়েছি। এই জায়গাটা বেশ সুন্দর শান্ত একদম। আমরা একটু মনে হচ্ছে যে আমরা প্রচুর কুলা হলে বাস করি, প্রকৃতির মধ্যে থাকার আনন্দটাই আলাদা। একদম। আর আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা একটু নিরিবিলি জায়গাটা বেশি পছন্দ করি, আমরা ভিড়ভাট্টা এড়িয়ে চলতে একটু বেশি পছন্দ করি, সেই জন্য শহর থেকে গ্রাম আমাদের অত্যন্ত প্রিয়। আমরা অ্যাকচুয়ালি গ্রামেই মানুষ, সেই জন্য না হয়তো বা সেই জন্য হয়তো হতে পারে, বাট আমরা একটু গ্রামের থেকে শহরের থেকে গ্রামটাকে বেশি প্রেফার করি। ঠিক আছে, চলুন আবার দেখা যাক, বাড়ি ফিরতে হবে। হ্যাঁ, সন্ধে হয়ে আসছে, আমাদের কাছে সেই রকম কিছু ইকুইপমেন্ট এই মুহূর্তে নেই যে আপনাদেরকে রাত্রিবেলা ব্লগ করে দেখাতে পারবো। কিছুদিন অপেক্ষা করুন, সেটাও পাবেন আপনারা। তো আমরা এখন একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি, যেখানে চা খাবো। যে রাস্তার ধারে একটা দোকানে, যেটা দেবো তো ফেরার পথে আমরা চা খাবো বলে একটা দোকানে দাঁড়িয়েছি। চা হচ্ছে আমাদের জন্য, wondering how to make a play all night, looking your way from out of sight, thinking I should ask if you're doing all right. You weren't easy, so hard to ignore. Pull up on your right, ask what you're drinking, ask what you like. Said you look good in the dim bar light, so damn cheesy. Who'd have thought you'd fall for somebody like me? When you asked my name, I panicked, so out of my league. Your body was so magnetic. Before I knew it, we talked and I think about you a cocktail. You told me that you've been waiting for somebody like me.